দুইটি কথা উপরে আলোকপাত করছি। প্রথম কথা, ওয়েস্ট বেঙ্গলে নিয়া জ্বলিব। ওয়েস্ট বেঙ্গলে কাহিঁকি নিয়া জ্বলিব? ভারতবর্ষ এক গণতান্ত্রিক রাষ্ট্র, কেউ রাজ্যে নিয়া জ্বলাইবা পাই না সরকার না লোক মানে চাহিদে যে কোটি নিয়া জ্বলবে। দ্বিতীয় কথা, ওয়েস্ট বেঙ্গল ভি রাজ্যের এভাবে এক ঘটনার যেভাবে ভাবে অগণতান্ত্রিক ভাবে জনে মুখ্যমন্ত্রী তাঁকর মত রাখুচার, কোটি না কোটি সারা গণতন্ত্র প্রতি এক উপহাস ভি লাগুছি। এবং পশ্চিমবঙ্গে নিয়া লাগিলে সারা ভারতবর্ষে নিয়া লাগিব, এই কথা যে কুচার সেমানে রাজনীতি বা রাজনীতি ক্ষেত্রে রহিবা উচিত নুহে। যে রাজনীতিকে লোক সেবা ভাবুচার সেমানে যদি এইভাবে তাঁকর আচরণ এবং উচ্চারণের এইভাবে বক্তব্য রাখবে, কেউঠি না কেউঠি লোক মানে এ কথা ক্ষমা দেবে না। দ্বিতীয় কথা আসলা, ওয়েস্ট বেঙ্গলে ঘটি ঘটনা এখন যেতে নিন্দা কলে কম হব, এভাবে এক সুস্থ গণতন্ত্রে মহিলা প্রতি যেতবে অবিচার হচ্ছে, মহিলা প্রতি যেতবে দুষ্কর্ম হচ্ছে, এই কথা দেশর রাষ্ট্রপতি নিন্দা কড়া ভাষায় নিন্দা করছেন এবং কোটি না কোটি এ ঘটনার দুঃখ প্রকাশ করছেন। এভাবে ঘটনা ঘটিবা উচিত নুহে। এবং যেতবে ওয়েস্ট বেঙ্গলে এ ঘটনা ঘটুচার সে রাজ্যর মুখ্যমন্ত্রী কুচার যে মো রাজ্যের যদি নিয়া জ্বলব অন্য রাজ্যের সেইভাবে পরিমাণ ভোগিবা পড়ব, এ কথা কহিলা বেড়ে মুছি সে শহে থর চিন্তা করা কথা। গোটে রাজ্যর মুখ্যমন্ত্রী আপনার শাসনরে জনে মহিলা ন্যায় পাও না, তাঁকু ধর্ষণ করা যাচ্ছে বা দুষ্কর্ম করা যাচ্ছে, তা প্রতিবাদরে গণতান্ত্রিক পদ্ধতিরে যে বিরোধ করছেন, যে গণতন্ত্র পদ্ধতিরে কোটি টায়ার জাড়ুচার কোটি ডেমনস্ট্রেসন করছেন, সে কথা সামনা করা পরিবর্তে এভাবে গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক মতামত রাখা নিশ্চিত ভাবে নিন্দনীয়। এবং ওড়িশা পরিপ্রেক্ষীরে কহিবি, এ এক শান্তিপ্রিয় রাজ্য, এটি অশান্তি সৃষ্টি করা যে বিগত দিনের চাইছেন সেমানকর কথা মধ্যে রহি না, লোক মানে তাঁকু মধ্যে রক্ষি না, এবং যে চাহুবে ওড়িশার এক শান্তিপ্রিয় প্রভু জগন্নাথ রাজ্যের অশান্ত বাতাবরণ সৃষ্টি করা তাঁকু কেহি সাধারণ লোক মধ্যে ক্ষমা দেবে না। আগামী দিনের এ কথার চাহিদি ওয়েস্ট বেঙ্গল বা বঙ্গলার মুখ্যমন্ত্রী এ কথার ক্ষান্ত রুহতু এবং লোকঙ্ পাই কাম করতু, মহিলাঙ্ক পাই কাম করতু, মহিলাঙ্ক ন্যায় দিয়ন্তু।